এবার আড্ডাবাজি। আজ সন্ধ্যা 7:30 মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম আকাশ বাড়িয়ে দাও। এই টেলিফিল্মটি লিখেছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। এই টেলিফিল্মের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো এই নাট্যকারের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই টেলিফিল্মটির নাম কি আপনিই দিয়েছেন? হ্যাঁ, নামকরণ আমারই। কেন? আকাশ বাড়িয়ে দাও হচ্ছে, এখানে আকাশ বলতে যে আকাশের যে বিশালতা, সেই বিশালতা হচ্ছে ভালোবাসার একটা প্রতিরূপ। তো এই গল্পটা যে চরিত্রদের নিয়ে, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা বা প্রতিরূপ, সেটাই বোঝানো হয়েছে। বিউ শুভ, আপনার কল্পনার চরিত্রগুলোকে পর্দায় কতটুকু রং ছড়াতে পেরেছেন বলে আপনার মনে হয়? যেটা হচ্ছে যে তার সাথে আমার পূর্বেও অনেকগুলো কাজ হয়েছে, উনি খুব ভালো কাজ করেন, আশা করছি এই নাটকটিও খুব সুন্দরভাবে করতে পেরেছেন। নাট্যকার শফিকুর রহমান শান্তনু একটি জনপ্রিয় নাম, আপনি বলুন দর্শক এই টেলিফিল্মটি কেন দেখবে? কারণ হচ্ছে এই নাটকের বিষয়বস্তু সমকালীন। আমাদের সমাজে এখন ইফটিজিং বলেন, ধর্ষণ বলেন, বা মেয়েদের প্রতি নির্যাতন বলেন, এই জিনিসগুলো প্রচুর হচ্ছে। আমার এই গল্পে একটি মানসিক রোগীর মেয়ের গল্প দেখানো হয়েছে। তো এই মেয়েটি কেন মানসিক রোগে আক্রান্ত, তার প্রেক্ষাপটটা যখন আমরা খুঁজতে যাই, তখন আমরা দেখি যে সে একসময় ইফটিজিংয়ের শিকার হয়েছিল, তার সে সিজোফ্রেনিয়ার রোগী হয়ে গেছে, তার কাছে মনে হয় যে কেউ তাকে মেরে ফেলবে, কেউ তাকে খুন করে ফেলবে, সবসময় একটা আতঙ্কে থাকে সে। তো আমার ধারণা যে এই ধরনের আতঙ্কে আমাদের দেশের অনেক মেয়েরাই বাস করছে। তো সেই জায়গা থেকে তাদের একটা সমাধানের পথ হয়তো তারা এই নাটকের মাধ্যমে খুঁজে পাবে। এই মুহূর্তে আর কি কি কাজ করছেন? এই মুহূর্তে আসলে ধারাবাহিক নাটক এবং কিছু বিশেষ নাটকের কাজ নিয়ে ব্যস্ত। আর সামনে আসছে মা দিবসের দুটো নাটক লিখেছি, ওই দুটো নাটকই প্রচার হবে, একটি বিউ শুভর আর একটি চয়নিকা চৌধুরীর। আর বেশ কিছু ধারাবাহিক, বিউ শুভর ধারাবাহিক যাচ্ছে লাইফ ইন এ মেট্রোটা আমার লেখা, এছাড়া সাজ্জাদ সুমন, রহমতুল্লাহ তুহিন, সৈয়দ শাকিল, এদের পরিচালনায় কয়েকটি ধারাবাহিকের নাটকের কাজ চলছে। এই যে এত নাটক লেখা দর্শকদের জন্যই তো, কিন্তু অনেকে এখন অভিযোগ করছেন দর্শক আগের মতো নাটক দেখছেন না, আপনি কি মনে করেন? আমি এটার সাথে একেবারেই একমত না। কারণ হচ্ছে দর্শকের নাটক দেখার প্রবণতাটা আমি মনে করি এখনও আছে, কিন্তু সেটা হয়তো টিভি বদলে ইউটিউবে চলে গেছে অনেক বেশি। কারণ আমরা দেখি যে ইউটিউবে আমারই একটা কোনো একটা নাটকের ভিউয়ার আমি দেখি যে 10 লাখ 15 লাখ ছাড়িয়ে গেছে। তো এই 10 লাখ 15 লাখ ভিউয়ার কারা? আমাদেরই তো দর্শক, তারা নাটক দেখছেন বলেই এই ভিউর সংখ্যা বাড়ছে। তো সেই অর্থে আমি কোনো মতেই বলতে পারি না যে আমাদের নাটকের দর্শক কমে গেছে। একটি নাটকের গল্প হচ্ছে নাটকের প্রাণ। আমাদের দেশের এই যে নাট্যকারদের সম্মান এবং সম্মানই কি যথার্থ, আপনি কি মনে করেন? খুব বেশি সম্মান আমরা নাট্যকাররা পাই এটাও আমি বলবো না। আমার মনে হয় যে আমি বোধহয় প্রথম নাট্যকার যে ক্যারিয়ারের শুরু থেকে শুধু নাটক লেখা বা পড়ালেখা শেষ করে শুধু প্রফেশনালি নাটক লিখছি। আমাকে অনেকদিন মানে অনেক মানুষই জিজ্ঞেস করে যে শুধু নাটক লিখে কিভাবে চলে, এছাড়া আর কিছু কি করেন না? মানে আমি যখন বলি যে আমি নাটক লিখি, বলে যে আর আর কি করেন? কয়েকদিন আগে আমি একটু অসুস্থতা নিয়ে এক ডাক্তারের কাছে গেছি, ওনারও একই প্রশ্ন যে আর কি করেন? প্রফেশনালি কেউ নাটক লিখতে পারে এটা অনেকেই বিশ্বাস করতে পারেন না। তো তারপরে আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ যেহেতু ভালো আছি, সো নাটক লেখাকে পেশা হিসেবে যদি কারো যোগ্যতা এবং ডেডিকেশন থাকে তাহলে সে অবশ্যই নিতে পারে। নাট্যকারদের স্বার্থ এবং অধিকার আদায়ের লক্ষ্যে টেলিভিশন নাট্যকার সংঘ হয়েছে, এই সংগঠনের মূল লক্ষ্য কি? আসলে এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ করা, এবং পাশাপাশি হচ্ছে যে তাদের পরস্পরের সাথে একটা পরিচিতি পাওয়া। কারণ হচ্ছে যে দেখা যায় যে নাট্যকারও তো সবসময় পেছনের মানুষ, তাদের ওই শুটিং স্পটে একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর দেখা হচ্ছে, ডিরেক্টরের সাথে আরেকজন ডিরেক্টরের দেখা হচ্ছে, কিন্তু নাট্যকাররা বরাবরই পেছনে থেকে যান। তো আমাদের এই টেলিভিশন নাট্যকার সংঘ তৈরির পেছনে এইটাই মূল উদ্দেশ্য ছিল যে পরস্পরের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, চেনা জানা হবে, এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণ করা হবে। এ ধরনের সংগঠন নাট্যকারদের অধিকার আদায় লক্ষ্যে কতটুকু সফল হতে পারবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় 100% সফল হতে পারবে। তো সেই জায়গায় আমাদের নিয়মিত দেখা হওয়া বা সৌহার্দ্যবোধের জায়গাটা তৈরি হয়েছে বলে আমরা মনে করি। এবং অতি সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে 2 দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নাট্যকারদের নাটক রচনা শৈলী বিষয়ক একটি এই কর্মশালাটি হয়েছিল। এরকম বিভিন্ন কাজ নাট্যকার সংঘ থেকে করা হচ্ছে। অনেকে বলেন এখনকার নাটকে সেই জুটসই বা মন ছুঁয়ে যায় এমন কোনো গল্প থাকে না, আপনার কি মনে হয়? আগে যেমন ভালো কাজ হয়েছে, অনেক খারাপ কাজও হয়েছে, এখনও প্রচুর ভালো কাজ হচ্ছে, আবার প্রচুর খারাপ কাজ হচ্ছে। এখন কোনো একজন দর্শকের চোখে হয়তো একটা খারাপ কাজ চোখে পড়ে গেল, তখন স্বাভাবিকভাবেই সেই গল্পটা তার মন ছুঁয়ে যাবে না।
আবার কোনো একটা দর্শকের চোখে ভালো গাছ চোখে পড়ে গেলে সে ঠিকই ওই নাটকটার প্রশংসা করতে থাকে। তো আমরা আসলে যেটা হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষের অনেক শুভকামনাও পাই, অনেক উচ্ছ্বাসও পাই, আবার অনেক সময় অনেক বিরাগও পাই। স্বাভাবিক যে কোনো নাটক খারাপ হলে সে বিরাগভাজন হবে, কোনো নাটক ভালো হলে সে উচ্ছ্বাসিতভাবে প্রশংসা করবে। তো দুটোই আসলে হচ্ছে। কথা বলে আপনার সাথে অনেক ভালো লাগলো। আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।